এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি হলাম একজন নাগিনী। আপনার হয়তো শুধু মাথা চলে, কিন্তু আমার শুধু মাথাই চলে না, তার সাথে চলে আমার শক্তি। সুনেত্রা, তুমি তুমি কি বলার চেষ্টা করছো সেটা খুব ভালো করে আপনি বুঝতে পারছেন, তাই আমাকে বাধ্য করবেন না। অলরেডি আপনি অনেক দেরি করে ফেলেছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, নইলে ভালো হবে না। এরপরেও যদি আমি বুঝতে পারি যে আপনি আমার স্বামীকে ভুল বোঝাচ্ছেন, তাহলে আমি আপনাকে প্রায়শ্চিত্ত করার সময়টুকুও কিন্তু দেব না। যদি হাত জোর করে প্রাণ ভিক্ষাও চান, তাহলেও ছাড়ব না। আসুন আসুন আসুন, আজ কর্ণ একটা পার্টি রেখেছে, যার কারণ আমার সত্যি বলতে জানা নেই, তাই আমার জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। আপনারা যান, এনজয়, আসুন, আপনারাও আসুন, খান দান মজা করুন, পার্টি এনজয় করুন, ইউ গো। এই দেখো, একদম শেষ মুহূর্তে কন্ট্রাক্টটা কনফার্ম করিয়েছি শুধুমাত্র তোমার জন্য। আমার কিন্তু 20% কমিশন চাই, মনে রেখো। দিদি, এখন এত খরচ করার কোনো মানে হয় কি? তুমি কি বল? এই শোনো না, সবাই না জিজ্ঞেস করছে আজকের পার্টির পিছনে কারণটা কি। আমি কিছুই বলতে পারছি না। অন্তত তুমি কি জানো কর্ণ কেন এই পার্টিটা রেখেছে? হ্যাঁ, কর্ণ কেন পার্টি দিয়েছে সেটা ওর মাই জানে না, আমি কি করে জানবো বলো তো? আমি ঠিক বললাম তো দিদি? আরে এই চেনটা তো দেখছি খুব সুন্দর। আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও গিয়ে সুনেত্রাকে ডেকে আনো, সবাই অপেক্ষা করছে। ওকে আন্টি। পার্টি কে অ্যারেঞ্জ করছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই, শুধু কারিশমার পার্টিতে আসা যায়। ওর উপর আমার অনেক দিনের নজর, এবারে ও পার্টিতে এলে ওকে আমার চাই। চেয়েছিলাম যে তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সেটা তো যে কোনো সময় করা যেত সুনেত্রা, আর তার থেকে বড় আমাদের প্রাইভেসির জন্য আমরা ফ্যামিলিকে ভুলে যাব। আমি তোমাকে সেটা কখনো ভুলতে বলবো না অর্জুন। আমার তো মনে হচ্ছে তুমি যা করেছো ইচ্ছে করে করেছো। আমার ফ্যামিলি আমার কাছে সব, আমি একজন অনাথ। আমার প্যারেন্টস মারা যাওয়ার পরে আমার বড় বাবা আর বড় মা আমার খেয়াল রেখেছেন, বড় মা মায়ের ভালোবাসা দিয়েছেন, কর্ণ আমার বন্ধু হয়েছে, বরং ভাইয়ের মতো দেখেছে। ও হয়তো হাজারটা ভুল করেছে, কিন্তু তার জন্য বারবার শাস্তিও পেয়েছে। তোমার যদি মনে হয় এটা যথেষ্ট নয়, ওকে ক্ষমা করতে পারবে না, তবু ফ্যামিলির থেকে আমি দূরে যেতে পারবো না।
আশা করছি তুমি আমার কথা পরিষ্কার বুঝতে পেরেছো আর অ্যাকসেপ্টও করেছো। তুমি কি কর্ণকে জিজ্ঞেস করেছো যে এই পার্টিও কেন অ্যারেঞ্জ করেছে? না, শুধুমাত্র তোমার জন্য অনেক বড় ড্রামা হয়ে গেছে আর কর্ণও নিশ্চয়ই বিষয়টা জেনে গেছে। এখন যদি ওকে গিয়ে আমি জিজ্ঞেস করি তাহলে ওর খারাপ লাগতে পারে। কেন বাজে ভাববে? ও কি তাহলে এমন কিছু করছে যেটা করা উচিত নয়, যাতে বাধা দিলে ও খারাপ ভাববে? আমি সেসব জানি না, কিন্তু ও এসব কিছুই খারাপ করছে না। ও যখন এই পার্টিটা দিচ্ছে নিশ্চয়ই তার পেছনে কোনো খারাপ কারণ নেই। পার্টির কারণটা হলো পরিবারের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসা। কিন্তু তুমি কি করছিলে বলো তো? তুমি আমাকে আমার পরিবারের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। আর তোমার যদি এখনো পর্যন্ত এরকম কোনো প্ল্যান থাকে তাহলে এখনই বন্ধ করো এসব। কোনো কারণ ছাড়া তুমি এত বড় কথা বললে? আচ্ছা, আমি তোমাকে বিনা কারণে দোষারোপ করছি? তবে ঠিক আছে, আমি তোমাকে কটা প্রশ্ন করব, তার উত্তর দেবে। যখনই বাড়িতে কোনো সমস্যা হয় তুমি সেই মুহূর্তে কোথায় থাকো বলো তো? যতবার কর্ণকে অ্যাটাক করা হয়েছে তখন তুমি কোথায় ছিলে? আমি বুঝতে পারছি অর্জুন, এই সব চিন্তা তোমার মাথায় তোমার বড় মা ঢোকাচ্ছে। কি হয়েছে সুনেত্রা? আমি কিছু জিজ্ঞেস করছি তো বলো, নাকি আমার একটা প্রশ্নেরও উত্তর নেই তোমার কাছে? তার মানে তুমিও কোনো ভুল কাজ করছো না তো? কারণ যাদের কাছে প্রশ্নের উত্তর থাকে না তারা ভুল কাজই করে, তারা শুধুমাত্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তুমি যা বলছো সেটা তোমার বড় মার কথা, তাই না? এই এই বিষয় তুমি বড় মাকে কেন টানছো সুনেত্রা? কি হলো বলো? তোমার বড় মার অসুবিধা হচ্ছে সেটাই বলতে চাইছো তো? তা যদি না হয় তাহলে তুমি আমাকে এত বড় কথাটা কি করে বলতে পারলে? তোমার হঠাৎ মনে হলো আমি যা বলছি তা ঠিক নয়, কারণ আমি তোমার বড় মাকে নিয়ে বলছি যেটা শুনতে তোমার ভালো লাগছে না। ওনার মতো আমারও খারাপ লাগে অর্জুন, যে বড় মার কথা শুনে তুমি আমায় দোষারোপ করছো। তোমার কাছে তোমার বড় মার কথাই সব কিছু, তাহলে আমার কি হবে? আমার কথার কোনো দামই নেই তোমার কাছে। আমি কষ্ট পেয়েছি অর্জুন। হ্যালো,